ভর্তি হলেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আপনার, এবং ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আস্তে আস্তে ভালো যাচ্ছে। আচ্ছা, সেই প্রচন্ড হাঁটু ব্যথা, বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, দাঁড়িয়ে থাকতে পারতেন না, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারতেন না, সেই মানুষটা ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। আজকে কততম দিন আপনার? আজকে 12-13তম মনে হয়, 13তম দিন। হ্যাঁ, কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো হাঁটাচলা করতে পারছেন? ইনশাল্লাহ হাঁটাচলা করতেছি, একদম পুরো স্বাভাবিক আগের মতোই। আগের মতোই। আপনার কি মনে হয় না যে এই যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা যদি আপনি আরো আগে পেতেন তাহলে হয়তো আপনাকে সৌদি আরব থেকে চলে আসতে হতো না? দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আমাদের পুরাতন পেশেন্ট, যারা দেখছেন, আর যারা অলরেডি এখনো পেশেন্ট, তাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক, অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা হয়তো জানি না। আমাদের আশপাশে এরকম অনেক মানুষ আছেন, আমাদেরই হয়তো আত্মীয় স্বজন, চিকিৎসা করতে করতে একটা সময় ধরে নিয়েছেন যে না, আমি আর কোনোদিন সুস্থ হব না, বা আমার এই পরিবারের সদস্য আর কোনোদিনই সুস্থ হবেন না, থাক না এইভাবে পড়ে আছে। কিন্তু না, চিকিৎসা অবশ্যই আছে, চিকিৎসা কেন করবো না? যারা চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে বিতুশ্রদ্ধ হয়ে গেছেন তাদের জন্য বলছি, চিকিৎসা করান, সুস্থ থাকুন, মানুষের মতো মানুষের বাঁচুন। অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য আপনার জন্ম হয়নি। অসুস্থ হয়ে পড়ে বিছানায় শুয়ে থাকলে তাকে ঠিক মানুষ বলা যায় না, এটা আসলে প্রাণহীন লাশের মতোই অবস্থা। দর্শক, আজকে আপনাদের সাথে যাকে পরিচয় করে দিব, ওনার মূলত অস্টিওআর্থ্রাইটিস এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই দুইটা আর্থ্রাইটিসে উনি ভুগছিলেন বেশ অনেকদিন থেকে। প্রবাসীও গিয়েছিলেন কিন্তু ফেরত আসতে হয়েছে একটা সময়। চিকিৎসা করেছেন অসংখ্য জায়গায়, কোনো সমাধান পাননি। বাট হঠাৎ করে একদিন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল রহমান স্যারের কথা, এবং স্যারের কাছে যখন আসেন, স্যারের ট্রিটমেন্ট নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন আবার। আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই, কথা বলি কি হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ ওসমান মিয়া। আচ্ছা স্যার, বাসা কোথায়? বাসা নরসিংদী জেলা বেলাবতানা। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে আপনি এসেছিলেন আপনার হাঁটু ব্যথা জনিত সমস্যার কারণে। এই সমস্যা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? এই সমস্যা প্রায় 7-8 বছর আগে শুরু হয়েছে। আচ্ছা, কি হয়েছিল প্রথম যখন এই সমস্যাটা শুরু হয়, মনে আছে কি হয়েছিল? প্রথম যখন শুরু হয় তখন এখানে ব্যথা হয়েছে। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল না, করছে না। এ হাত আপনি প্রবাসীও ছিলেন, দুবাইতে ছিলেন, কত বছর হবে? দুবাইতে ছিলাম প্রায় 3 বছর। 3 বছর কিছু করতে পারলাম না, যে বসে আরো দেখতে ডাক্তারের পাশে গেছে এটা। আচ্ছা, তারপরে আস্তে 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 এটা আস্তে আস্তে আসে হাঁটু থেকে দেখলেন পায়ের দিকে যাচ্ছে। প্রথমে হাঁটতে হাঁটতে গিয়া পায়ে গেছে, তারপরে আস্তে আস্তে হাঁটুতে আসে। আচ্ছা, হাঁটুতে আর কোনো দিন জায়গা না, হাঁটুতে যত গির আছে সব দেখে থাকা, সবগুলো ব্যথা দেখাবে। যখন একদিন সৌদি ছিলাম, একদিন রাত্রে এত ব্যথা যার দরুন আমি রাত্রে আমি ঘুমাতে পারি না। আচ্ছা, ওই দিন ছিল 12-13 দিন রাত,
শুক্রবার একটু বাঁচছিলাম, কারণ শুক্রবার একটু হাফ ডিউটি লেগে বাঁচছিলাম। পরে 12টা দিয়ে বাঁচছিলাম। আচ্ছা, পরে ট্রিটমেন্ট নিছি, এই মনে এই কদিন বড়ি খাইলে একটু ভালো, আবার আমি বই বড়ি থাকতে ইয়ে হয়ে গেল, ছেড়ে দিলে আবার ঠিক আগের মতো আগের মতো অবস্থা। পরে শুনলাম যে শ্যামলি যেন শহীদুল্লাহ প্রধান ডাক্তার আছে, ওনার কাছে ট্রিটমেন্ট নিলে ভালো হবে। তো এলাম, করলাম, আমার ছেলে আছে, স্বাভাবিক সব কাজ করছে, সে এখন ভালো আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেটা শুনে আপনি নিজেও সরাসরি চলে আসেন, আপনার ছেলে আপনাকে আসলে মূলত নিয়ে এসেছে? আমার ছেলে আমার এসে, আচ্ছা, আমি মনে করেন দু তিন দিন আসলাম, পরে ইয়ে করছি। আচ্ছা, মানে এই কাজের জন্য, মানে যে আপনি কাজ করতে পারছেন না হাঁটু ব্যথার জন্য, আপনি দেশে চলে এসেছেন সেটার জন্য, ওখানে আর কি কি ধরনের ট্রিটমেন্ট করতো? আপনি বলেছেন যে গেলে আপনাকে ইনজেকশন দিত, শুধু ইনজেকশন দিত, আর লাস্টে করছে পরীক্ষা করছে, রক্ত রক্ত পরীক্ষা করছে দু তিনটা, আর প্রসাব পরীক্ষা করছে, বাস পয়লা সেরা। আর পরে দিছে স্যালাইন, এখানে স্যালাইন আর দুইটা ইঞ্জেকশন মনে হয় দিছে, স্যালাইন দিতে দিয়ে দিছে। ঘরে তো কয়েকদিন ভালো ছিলাম। আচ্ছা, ভালো থাকার পরে আবারই মনে হয়েছে, আবার ঠিক একই মতো, পরে সহ্য করতে না পেরে সরাসরি দেশে চলে আসছেন পারমানেন্টলি। পারমানেন্টলি পরে মানে একরকম আশাই ছেড়ে দিয়েছেন যে না আমি আর কাজ করতে পারবো না, অসুস্থ থেকে চিকিৎসা নিচ্ছি। এখানকার যে লোকেরা করতেছে, তুই দেশে থেকে গেলে অনেক থাকবে না, থাকে গেলে কাম করতে না, কাম না করতে পয়সা দিবে না, না পয়সা দিবে না, তুই যাই দেশে, পরে দেশে চলে আস, পরে দেশে যাই করছি। আসার পরে ছেলের সাথে যখন কথা বললেন, ছেলে বললো যে বাবা আমিও জিপিএস হসপিটালে ট্রিটমেন্ট এসে তুমিও চলো, সে অনুযায়ী স্যারের কাছে চলে আসছে। হ্যাঁ ইনশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আপনার ছেলেও বিপিএস হসপিটালে স্যারের কাছে ট্রিটমেন্ট নিল এবং সেও সুস্থ হলো, এবং সে আপনাকে বললো বাবা চলো যাই, এবং সরাসরি আপনি স্যারের কাছে চলে আসলেন। স্যার যখন প্রথম আপনাকে দেখলো কি বলেছিলেন মনে আছে? প্রথম দিকে বলছিল যে আগে তোমার ইয়ে করো, পরীক্ষা করো, পরে কি কি মেডিসিন লাগে বলেছিল। আচ্ছা, পরে ট্রিটমেন্ট করলাম, রক্ত পরীক্ষা হলেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, এবং ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। আচ্ছা, সেই প্রচন্ড হাঁটু ব্যথা, বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, দাঁড়িয়ে থাকতে পারতেন না, ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারতেন না, সেই মানুষটা ধীরে ধীরে দেখছেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। আজকে কততম দিন আপনার? আজকে 12-13তম মনে হয়, 13তম দিন মনে হয়। কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো হাঁটাচলা করতে পারছেন? ইনশাল্লাহ হাঁটাচলা করতেছি, একদম পুরো স্বাভাবিক আগের মতোই, আগের মতোই। আপনার কি মনে হয় না যে এই যে চিকিৎসাটা, এই চিকিৎসাটা যদি আপনি আরো আগে পেতেন তাহলে হয়তো আপনাকে সৌদি আরব থেকে চলে আসতে হতো না? অসংখ্য দর্শক আছেন যারা জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন? তাদের জন্য বলবো যে এখানে ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ আইনি অনেক সুন্দর ট্রিটমেন্ট দেয়, যারা যারা ব্যথায় ভুগছেন বা কোনো যে কোনো অসুস্থ হচ্ছেন তারা আসতে পারেন, উনি ইনশাল্লাহ সুস্থ করে দেবেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, যে মানুষটা একটা সময় হাঁটতে পারতো না, হাঁটুর যন্ত্রণায় উনি ঘুমাতে পারতেন না পর্যন্ত, এতগুলো টাকা খরচ করে বিদেশে গিয়েছেন, সেই মানুষটা চলে এসেছেন দেশে, সেই মানুষটাই আমার সাথে এতক্ষণ হেঁটে হেঁটে এই পুরো মাঠে উনি আমার সাথে হেঁটেছেন, ঘুরেছেন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো, জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন যে মানুষটা, সেই মানুষটাই এখন আবারও ঠিক আগের মতোই সব কাজ করতে পারছেন। এরকম হাজারো মানুষকে স্বপ্ন দেখানো যে মানুষটা, তার নাম হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবত এরকম অসংখ্য মানুষের মুখে হাসি
হাসি ফুটিয়ে তুলেছেন এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যারের জন্য একটু দোয়া করবেন যাতে স্যার আজীবন এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।